বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অ্যাপাচার। তো চলো শুরু করা যাক। আমি আবু সুফিয়ান নিলাম, স্বাগত জানাচ্ছি নীলা ফটোগ্রাফিতে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শাটার স্পিড নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এক্সপোজার ট্রায়াঙ্গেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাপাচার। ছবি তোলার জন্য অ্যাপাচার খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপাচার মূলত লেন্সের একটি হোল। সহজভাবে বলতে গেলে এটি লেন্সের এমন একটি দরজা যেটা দিয়ে বাইরের আলো ক্যামেরা সেন্সরে প্রবেশ করে। আরও সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের চোখকে বিবেচনা করতে পারি। প্রতিটি ক্যামেরাই সাধারণত মানুষের চোখের ন্যায় ডিজাইন করা। লেন্সের সামনের এলিমেন্টটি আমাদের চোখের কর্নিয়ার মতো কাজ করে, যেটা সাধারণত আলোগুলোকে একত্রিত করে এবং আইরিস দিয়ে প্রবেশ করায়। আইরিস পিপুলের সাইজটি কন্ট্রোল করতে পারে, যার মাধ্যমে সে নিজে সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আমরা সাধারণত ফটোগ্রাফিতে অ্যাপাচার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে পিপিল। যে পরিমাণ আলো রেটিনাতে প্রতিফলিত হয় তা সাধারণত পিপিল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। পিপিল যত বড় হবে তত বেশি আলো রেটিনাতে প্রবেশ করবে, আবার পিপিল যত ছোট হবে তত কম আলো রেটিনাতে প্রবেশ করবে। ঠিক তেমনই অ্যাপাচার যত বড় হবে তত বেশি আলো সেন্সরে প্রবেশ করবে, আবার অ্যাপাচার যত ছোট হবে তত কম আলো সেন্সরে প্রবেশ করবে। লেন্সে আইরিস অ্যাপাচারের পরিমাণ নির্ধারণ করে, যেটাকে ডায়াফ্রেম বলা হয়। ডায়াফ্রেম ফাংশনটি অ্যাপাচারের ভিতরে যে আলোগুলো যায় সেগুলো বাদে বাকিগুলোকে ব্লক করে দেয়। ফটোগ্রাফিতে অ্যাপাচার সাধারণত এফ নাম্বার বা এফ স্টপ নামে পরিচিত। আমরা সাধারণত অ্যাপাচার খোলা বা বন্ধ হওয়া বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এফ স্টপ যত ছোট হবে অ্যাপাচার তত বড় হবে, আবার এফ স্টপ যত বড় হবে অ্যাপাচার তত ছোট হবে। বিগিনাররা মূলত এই জায়গাটা একটু ভুল করে থাকে। অ্যাপাচার সাধারণত ক্যামেরা এবং লেন্সের ভিতরে আলো প্রবেশ করা ছাড়াও ডেপথ অফ ফিল্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ছবি কতটুকু শার্প হবে সেটা ডেপথ অফ ফিল্ড নির্ধারণ করে। একটি বড় এফ নাম্বার যেমন এফ সিক্সটিন একটি ছবির ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড সব কিছুকেই ফোকাস করে। আবার একটি ছোট এফ নাম্বার যেমন এফ ওয়ান পয়েন্ট ফোর একটি ছবির ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটিকে আইসোলেট করে বাকিগুলোকে ঘোলা করে দিবে। প্রতিটি লেন্সেরই একটি লিমিট থাকে যে অ্যাপাচার কতটুকু ছোট বা বড় হবে। সাধারণত লেন্সের স্পেসিফিকেশনে এই জিনিসটা তোমরা পেয়ে যাবে। একটি লেন্সের ম্যাক্সিমাম অ্যাপাচার মিনিমাম অ্যাপাচারের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এফ ওয়ান পয়েন্ট ফোর বা টু পয়েন্ট এইট অ্যাপাচারের লেন্সগুলোকে সাধারণত ফাস্ট লেন্স বলা হয়, কারণ যত বেশি বড় অ্যাপাচার হয় তত বেশি আলো ক্যামেরার ভিতরে প্রবেশ করতে পারে। একটি লেন্সের মিনিমাম অ্যাপাচার খুব বেশি গুরুত্বপূর্ণ না, আবার এটি সবসময় ব্যবহার করাও ঠিক না, কারণ ডিফ্র্যাকশন ছবির শার্পনেস নষ্ট করে দেয়। একটি বড় অ্যাপাচার অর্থাৎ ছোট এফ স্টপ ক্যামেরার ভিতরে অনেক বেশি আলো প্রবেশ করায়, যার কারণে ছবি অনেক বেশি ব্রাইট বা এক্সপোজ বেশি হয়। আবার অন্যদিকে একটি ছোট অ্যাপাচার মানে বড় এফ স্টপ ক্যামেরার ভিতরে কম আলো প্রবেশ করায়, যার কারণে ছবি একটু ডার্ক বা আন্ডার এক্সপোজ হয়। বড় অ্যাপাচারে আমরা অনেক বেশি শাটার স্পিড এবং কম আইএসওতে ছবি তুলতে পারি, যা আমাদের কম আলোতে ছবি তুলতে সাহায্য করে। আবার অন্যদিকে ল্যান্ডস্কেপ ছবি তোলার সময় ছোট অ্যাপাচার লেন্সগুলো আমাদের অনেক বেশি সুবিধা দেয়, কারণ এটি টোটাল দৃশ্যকে অনেক বেশি শার্প করে। সবশেষে বলা যায় অ্যাপাচার হচ্ছে ফটোগ্রাফির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং বন্ধুরা, তোমরা ফটোগ্রাফির এই বেসিক জিনিসগুলোকে ছোটভাবে না নিয়ে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, যা তোমাদের পরবর্তীতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং সর্বশেষে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাটন চাপ দিয়ে রাখো, কারণ পরবর্তী ভিডিওগুলো আপলোড করলেই তা তোমরা সাথে সাথেই জেনে যাবে। দেখা হবে আগামী কোনো একটি পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং।